বৈকল্পিকের বিশেষ আয়োজন বিকল্প পাঠে আপনাদের স্বাগত। শুরু হচ্ছে আলবেয়ার কামুর বিখ্যাত ফরাসি উপন্যাস লা পেস্তের বাংলা অনুবাদ প্লেগ। এটি পাঠ করছেন বৈকল্পিকের অন্যতম সম্পাদক দেবাঞ্জনা দাস। বিধিবদ্ধ সতর্কীকরণ, প্লেগ উপন্যাসটি আলজেরিয়ার এক ভয়ঙ্কর মহামারীর বৃত্তান্ত। বর্তমান মহামারীর প্রাদুর্ভূত সময়ে এই উপন্যাসের আখ্যান প্রাসঙ্গিক হলেও তা আমাদের মানসিক উদ্বেগকে কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে। আমাদের পাঠকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, উপন্যাস পাঠের সময় আপনারা নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। এই শ্রুতিগ্রন্থটি কেবলমাত্র দৃষ্টিহীন এবং কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে সম্প্রচার করা হচ্ছে। শুরু হচ্ছে আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস লা পেস্তের বাংলা অনুবাদ প্লেগ। পাঠে দেবাঞ্জনা দাস। আজ ত্রয়োবিংশ পর্ব। বৈকল্পিকের ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস প্লেগ। আমরা ইতিমধ্যেই চারটি পরিচ্ছেদ পড়ে শুনিয়েছি, আজ শুরু হচ্ছে উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদ এক। যদিও রোগের এই পশ্চাদপসরণ অকস্মাৎ ছিল, কিন্তু আমাদের সহনাগরিকরা এতে উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠল না। সকলেরই মুক্তির ইচ্ছা অত্যন্ত প্রবল ছিল, কিন্তু যে কঠিন মাসগুলি কেটেছে সেই সময় সকলেই এক সাবধানতা অবলম্বন করতে অভ্যস্ত হয়েছে এবং সকলের মনে এই মহামারীর দ্রুত সমাপ্তির আশা ক্রমেই বিলীন হয়ে গিয়েছিল। তবু এই নতুন সংবাদ সকলের মুখে মুখে ঘুরতে লাগল এবং এক আশা সকলের হৃদয়ে জাগরুক হয়েছিল, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ ছিল না। বাদবাকি সব কিছুর গুরুত্ব কমে গিয়েছিল, রোগের নতুন বলিগুলির খুব একটা গুরুত্ব রইল না। যা প্রধান হয়ে দাঁড়াল তা হল অভিলেখ অনুযায়ী মোট মৃতের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের পুরনো সুস্বাস্থ্যের যুগ আবার ফিরে আসছে, এটা যে তারই চিহ্ন, এরকম একটা গোপন আশা আমাদের সহনাগরিকরা পোষণ করতে শুরু করল। এমনকি যদিও খুব নিষ্প্রিয়ভাবে ওরা একথা বলতেও শুরু করল। প্লেগের পর জীবনযাত্রা কিভাবে পুনর্বিন্যস্ত হবে সে কথা ওরা ভাবতে লাগল। পুরনো দিনের সুখ সুবিধা একদিনে ফিরে আসবে না, এ কথা সবাই জানত। ধ্বংস করার চেয়ে গড়ে তোলা অনেক কষ্টকর, এ কথাও সবাই জানত। তবু সকলেই আশা করেছিল খাদ্য সামগ্রীর সরবরাহ কিছুটা উন্নত হবে, এবং সবচেয়ে বড় চিন্তা, অন্য চিন্তার কিছুটা লাঘব হবে। এই নির্দোষ মন্তব্যের পিছনে এক উদ্ভ্রান্ত আশা কাজ করত, এবং আমাদের সহনাগরিকরা এ কথা বুঝতে পেরে অত্যন্ত জোরের সঙ্গেই বলত, রোগ একদিনে কোনো ক্রমেই বন্ধ হবে না। প্রকৃতপক্ষে প্লেগ একদিনে বন্ধ হল না, কিন্তু যতটা আশা করা গিয়েছিল তার থেকে অনেক দ্রুত হারে এ রোগের প্রকোপ কমতে লাগল। জানুয়ারির প্রথম দিনগুলিতে প্রচণ্ড শীত শহরের উপর চেপে বসল। আগে কখনোই আকাশে তো নীল হয়নি। দিনের পর দিন সারা দিন ধরে এক হিম শীতল অবিচল দীপ্তি আমাদের শহরকে নিরবচ্ছিন্ন আলোকে প্লাবিত করতে লাগল। এই বিশুদ্ধ বাতাসে প্লেগ এই তিন সপ্তাহে ক্রমাগত দুর্বল হতে লাগল এবং প্রতি সপ্তাহেই ক্রমাগত কম সংখ্যায় মৃত্যু ঘোষণা হতে লাগল। অল্প সময়ের মধ্যেই এই রোগ গত কয়েক মাসের
জমানো সমস্ত তেজ ক্ষয় করে ফেলল। গ্রাম এবং সেই মেয়েটি যারা প্লেগের নির্দিষ্ট শিকার ছিল তারা যখন এর কবল থেকে বেরিয়ে আসতে পারল, কোনো কোনো এলাকায় যখন মাত্র দু তিন দিনের প্রকোপ বাড়ল এবং অন্য কতকগুলি এলাকায় যখন এই রোগ একেবারেই লোপ পেল, যেমন সোমবার মৃত্যুর সংখ্যা বাড়ল ও বুধবার প্রায় সকলেই বেঁচে গেল, এইরকম যখন কখনো প্রচণ্ড তেজে অগ্রগতি, কখনো বা একেবারে নিষ্ক্রিয় অবস্থা, এসব দেখে মনে হল মহামারী ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছে। তার নির্মম গাণিতিক দক্ষতা হারিয়ে ফেলে তার সাম্রাজ্য হারাতে বসেছে। কাস্তেলের সিরাম হঠাৎই অনেক বেশি সফল হয়ে উঠল, যা এর আগে কখনো হয়নি। ডাক্তারদের প্রতিটি ব্যবস্থা, যা এর আগে কোনো ফল দেয়নি, এখন অব্যর্থ সুফল দিতে লাগল। মনে হল যেন প্লেগকে কোণঠাসা করা গেছে এবং প্লেগের এই দুর্বলতার জন্য যে সকল ভোঁতা অস্ত্র এর আগে কোনো কাজেই লাগত না, এখন সেগুলিতেই অসামান্য কাজ হচ্ছে। শুধুমাত্র মাঝে মাঝে রোগ শক্ত প্রতিরোধ করত এক অন্ধ উল্লম্ফনে। যে তিন চারটি রোগীর আরোগ্য আশা করা গিয়েছিল তাদের হঠাৎ মৃত্যু ঘটাত। এরা ছিল অত্যন্ত দুর্ভাগা। যখন চারিদিকে আশার ঢেউ বয়ে চলেছে ওদের মৃত্যু হতো। এইরকমই ছিল জজ উখর কেসটি, যাকে কোয়ারেন্টাইন তাঁবু থেকে সরিয়ে আনতে হয়েছিল। তারও বলেছিল ওর ভাগ্যটাই খারাপ ছিল। বোঝা গেল না কি বলতে চায়ও। খারাপ ভাগ্য? সে কি ওর জীবনে না ওর মৃত্যুতে? মোটের উপর প্লেগ সমস্ত ক্ষেত্রেই পিছু হটছিল। পৌরভবনের বিজ্ঞপ্তিগুলিতে প্রথম দিকে এক সংকুচিত গোপন আশা জাগানো হয়েছিল, কিন্তু পরে জনসাধারণকে সমর্থন করে এ কথা ঘোষণা করা হল যে প্লেগকে জয় করা গেছে এবং রোগ পশ্চাদ অপসরণ করছে। প্রকৃতপক্ষে বিজয় সত্যই হয়েছিল কিনা সে কথা বলা শক্ত ছিল। শুধু এইটুকু বলা সম্ভব ছিল, রোগ যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে যেতে শুরু করেছিল। এর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আমরা আগেও যেসব পন্থা নিয়েছিলাম এখনও সেগুলি নেওয়া হচ্ছিল, শুধু এখন সেগুলি অনেক বেশি কার্যকরী হচ্ছিল। মনে হল প্লেগ এখন ক্লান্ত হয়ে পড়েছে এবং তার কাজ শেষ হয়ে যাওয়ায় সে এখন বিদায় নিচ্ছে। একদিক দিয়ে দেখতে গেলে তার কাজ সত্যিই শেষ হয়েছিল। এতৎসত্ত্বেও শহরে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। সমস্ত দিন নীরব থাকার পর রাত্রি রাস্তাগুলি জন অধ্যুষিত হয়ে উঠত। ওভারকোট পরে ও মাফলার গলায় জড়িয়ে লোকেরা রাস্তায় বেরিয়ে পড়ত। সিনেমা হলগুলি ও কাফেগুলিতে আগের মতোই খরিদ্দার জড়ো হতো, কিন্তু নিকট থেকে নিরীক্ষণ করলে দেখা যেত ওদের মুখগুলি এখন অনেক নিরুদ্বেগ এবং কখনো কখনো হাসতেও দেখা যেত। তখন খেয়াল হতো যে এর আগে কেউ কখনো রাস্তায় হাসেনি। যে অস্বচ্ছ আবরণের নিচে এই শহর মাসের পর মাস ছিল, সেই আবরণে এখন যেন চির ধরেছে। প্রতি সোমবার রেডিওর খবর শুনে সকলেই বুঝতে পারত সেই ফাঁক ক্রমশ বড় হচ্ছে এবং শিগগিরই মুক্তির নিঃশ্বাস নেওয়া যাবে। তবু এই সান্ত্বনা যথার্থ ছিল না এবং এখনও এই ব্যাপারে জনগণের অভিব্যক্তি অকপট ছিল না। কিন্তু অপরপক্ষে কিছুদিন আগেও যদি কেউ বলত একটা ট্রেন শহরের স্টেশন ছেড়ে গেছে, কিংবা একটা জাহাজ এসে বন্দরে পৌঁছেছে, অথবা
বাইরের মোটর গাড়িকে শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাহলে এরকম খবর সহজে বিশ্বাস করা যেত না। কিন্তু এখন জানুয়ারির মাঝামাঝি, এরকম খবরে কেউই আশ্চর্য হবে না। অবশ্যই এ পরিবর্তন অতি সামান্য, কিন্তু এই ক্ষুদ্র পদক্ষেপই আমাদের সহনাগরিকদের আসার পথে এক বিরাট অগ্রগতি ছিল। একথা বলা যেতে পারে, যখন এই সব ছোট ছোট স্বপ্নগুলি জনসাধারণ দেখতে শুরু করল, তখন থেকেই প্লেগের রাজত্ব প্রকৃতপক্ষে শেষ হল। তবুও একথা বলতে হবে যে পুরো জানুয়ারি মাসটা আমাদের সহনাগরিকদের আচরণ পরস্পর বিরোধী ছিল। তারা সকলেই কখনো খুব আশাবাদী, কখনো বা হতোদ্যম হয়ে পড়ত। এই কারণেই যখন অভিলেখগুলি খুবই অনুকূল ছিল, বেশ কয়েকটি পলায়নের ঘটনার কথা শোনা গেল। কর্তৃপক্ষ এবং সীমান্তের রক্ষীরাও খুবই হতচকিত হয়ে পড়লেন, কারণ অধিকাংশ পলায়নের প্রচেষ্টাই সফল হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত পলাতকেরা সকলেই তাদের সাধারণ মনোবৃত্তির বশেই এই কাজ করছিল। কারো কারো মন প্লেগের কারণে এত গভীর সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছিল যে ওরা তা থেকে নিষ্কৃতি পেতে পারছিল না, এবং কোনো রকম আশাই ওদের মনে জাগরুক হচ্ছিল না। যদিও প্লেগের সময় শেষ হয়ে গিয়েছিল, তবু ওরা ওদের পুরনো নিয়মেই চলছিল। ওরা সময়ের থেকে পিছিয়ে পড়েছিল। অপরপক্ষে অন্য এক দল, যারা তাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়েছিল, এত দিনের নির্জন বাসের পর আশার এই সুবাতাস তাদের ভিতরে এমন এক অধৈর্যের আগুন জ্বালিয়ে দিয়েছিল যে তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এক ধরনের আতঙ্ক তাদের চিন্তাকে গ্রাস করেছিল। ওরা ভাবত, মুক্তির এত নিকটে এসেও হয়তো ওরা সত্তর মারা পড়বে, ওদের প্রিয়জনদের সঙ্গে আর মিলিত হতে পারবে না, এতদিনের কষ্টকর অপেক্ষা ব্যর্থ হবে। মাসের পর মাস ধরে এক এক গুয়ে জেদে এই কারাবাস, এই নির্বাসন সত্ত্বেও ওরা ধৈর্য ধরে অপেক্ষা করেছে। এখন এই প্রথম আসার সম্ভাবনা ওদের ধৈর্যের বাঁধ ভেঙে দিল, যা এতদিনের ভয় ও নিরাশা করতে পারেনি। যে প্লেগের সঙ্গে পাল্লা দিয়ে ওরা এতদিন চলতে পারেনি, এখন ওরা পাগলের মতো তাকে ডিঙিয়ে যাবার চেষ্টা করল। একই সময়ে ক্রমবর্ধমান আশাবাদের কতকগুলি স্বাভাবিক লক্ষণ দেখা গেল। প্রমাণস্বরূপ, জিনিসপত্রের দাম হঠাৎ কমে যেতে লাগল। অর্থনৈতিক নিয়মানুসারে এই মূল্য হ্রাসের কোনো যুক্তি খুঁজে পাওয়া গেল না। দ্রব্যাদি আগের মতোই কষ্টলভ্য ছিল। নগরীর প্রবেশদ্বারগুলিতে বিধিনিষেধ আগের মতোই ছিল। খাদ্যদ্রব্যের সরবরাহ এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। বোঝা গেল যে এই পরিস্থিতি সম্পূর্ণরূপে মানসিক অবস্থাজনিত। যেন প্লেগের পশ্চাদপসরণ সকল ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করেছে। একই সঙ্গে যে সকল মানুষ আগে দলবদ্ধভাবে থাকতে অভ্যস্ত ছিল, কিন্তু এখন প্লেগের কারণে বিচ্ছিন্ন হয়েছে, তারা আশান্বিত হল। শহরে যে দুটি সন্ন্যাসিনীদের বিহার ছিল, তার অধিবাসিনীরা আবার মিলিত হবার সুযোগ পেল। সৈনিকদের জন্য একই সুবিধা সকল উপলব্ধ হল। তাদের পুরনো ব্যারাকে, যেগুলি তখনও হাসপাতালে পরিণত হয়নি, তারা ফিরে এল। সামান্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। 25শে জানুয়ারি পর্যন্ত শহরবাসীরা এইরকম অতি সক্রিয় অথচ গোপন কার্যকলাপে নিবিষ্ট ছিলেন। ওই সপ্তাহে মৃত্যুর সংখ্যা এত কমে গেল যে পুরকর্তারা
মেডিকেল পর্ষদের সঙ্গে পরামর্শ করে ঘোষণা করলেন, প্লেগকে পরাস্ত করা গেছে। সরকারি বিজ্ঞপ্তিতে যদিও বলা হলো যে সাধারণ সাবধানতার খাতিরে এবং অবশ্যই জনগণের সাথে একমত হবেন, শহরের দরজাগুলি আরও 15 দিন পর্যন্ত বন্ধ থাকবে এবং নিরাপত্তার জন্য নির্বিজীকরণ ব্যবস্থাও বলবৎ থাকবে আরও 1 মাস। তাছাড়াও এই সময়ের মধ্যে সামান্য মাত্র সন্দেহে পূর্বাবস্থা পুনরায় বহাল করা হবে এবং যতদিন প্রয়োজন চালু থাকবে। সকলেই বুঝল এ শুধু সরকারি সাবধানতার ভাষা। আর 25শে জানুয়ারি রাতে শহরে এক আনন্দের ঢেউ বয়ে গেল। জনসাধারণের এই আনন্দের ভাগিদার হবার জন্য পুরকর্তারা শহরকে আবার আগের মতো আলোকিত করবার আদেশ দিলেন। আলোকিত রাস্তায় এক শীতল আকাশের নিচে আমাদের সহনাগরিকরা হাস্যমুখর ও কোলাহল মুখর দলে দলে বেরিয়ে পড়ল। অবশ্যই অনেক বাড়িতে জানালার খড়খড়িগুলি বন্ধ ছিল। পরিবারের সকলে নীরবে বাইরের উল্লাসের চিৎকার শুনছিল, কিন্তু এই সব শোকাহত পরিবারেও এই সময় ছিল এক গভীর পরিত্রাণের সময়। হয়তো কোনো আত্মীয়ের বিদায়ের দুঃখ কিছুটা নিরসন হয়েছিল সেই কারণে, অথবা তাদের ব্যক্তিগত দুঃখ এখন আর তত জোরদার ছিল না। কিন্তু এই সময়ে যাদের কোনো আত্মীয় প্লেগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিল, বা নিজেরা কোয়ারেন্টাইনে অথবা বাড়িতে থেকে অপেক্ষা করছিল এবং একাকী বাধ্যতামূলক নির্বাসিত জীবন যাপন করছিল যতদিন না তাদের প্লেগ মুক্ত ঘোষণা করা হয়, যেমন অন্য সকলকে করা হয়েছে, তারাই ছিল এই উৎসব মুখর জনতা থেকে সব থেকে দূরে। অবশ্যই এরা আশা নিয়ে বাঁচত, কিন্তু নিজেদের সংযত রাখত এবং যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত বোধ না করত নিজেদের আনন্দের কোনো বহিঃপ্রকাশ করত না। এই নীরব নির্বাসিতদের প্রতীক্ষা, সুখ ও দুঃখের মাঝে ত্রিশঙ্কুর মতো অবস্থান, চারিধারে এত আনন্দের মাঝে খুবই নিষ্ঠুর মনে হতো। অবশ্য এই ব্যতিক্রমগুলিতে অবশিষ্টের পরিতৃপ্তির কোনো হ্রাস হতো না। এটা ঠিক যে প্লেগ এখনো পুরোপুরি নিরসন হয়নি এবং হয়তো এরপরে বেদনাজনকভাবে সে কথা প্লেগ মনে করিয়েও দেবে, কিন্তু এখনকার মতো জনসাধারণ কল্পনা করতে পারত যে রেল স্টেশন থেকে ট্রেন হুইসেল বাজিয়ে ছেড়ে গিয়েছে দূরের কোনো দেশের জন্য, বা বন্দর থেকে জাহাজ সিটি বাজিয়ে ছেড়েছে অসীম নীল সমুদ্রের ওপর দিয়ে যাত্রা করবার জন্য। হয়তো পরদিনই আবার সন্দেহ মনে বাসা বাঁধবে, উচ্ছ্বাস শান্ত হবে, কিন্তু এখনকার মতো সকলেই কারাগার থেকে বেরিয়ে তাদের পাথরে গাড়া শিকড় উপড়ে নিয়ে একসঙ্গে বেরিয়ে পড়েছে মুক্তির আনন্দে। সেরাতে তারু, রিও, রাবার আরও কয়েকজন সহকর্মী কিছুক্ষণের জন্য এই জনসমুদ্রে গা ভাসিয়ে দিয়েছিল, পা যেন মাটিতে পড়ছিল না। বিথিপথগুলি ছেড়ে সরু গলিপথে ঢোকবার বহু পরেও তারা পিছনে আনন্দ কোলাহল শুনতে পাচ্ছিল। জনহীন গলিপথে বন্ধ জানালাগুলির পাশ দিয়ে যাবার সময় তাদের ক্লান্তির জন্যই সম্ভবত তারা দূরের আনন্দধ্বনি আর জানালার ওপাশে শোক ও বিহ্বল বিলাপকে আলাদা করতে পারছিল না। যে মুক্তি আসবে একই সঙ্গে তা আনন্দ ও বিষাদের সুর মাখা ছিল। এক সময়ে
যখন দূরে উৎসবের কলরোল সপ্তমে উঠেছে, তারু হঠাৎ দাঁড়িয়ে গেল। অন্ধকার পথে একটি ছায়া দৌড়ে গেল, একটি বিড়াল, প্রথম বিড়াল বসন্ত সমাগমের পরে। এক মুহূর্তের জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল, ইতস্তত করল, থাবা তুলে চাটল, ডান কানের পিছনে থাবাটা বুলিয়ে দিল, পরে আবার হাঁটতে শুরু করল এবং নিঃশব্দ রাতে হারিয়ে গেল। তারু হাসল, ওর জানালার ওপারের বুড়ো খুশি হবে। দুই, কিন্তু সেই দিনগুলিতে যখন প্লেগ পশ্চাদ অপসরণ করছিল, যে অন্ধকার গুহা থেকে এসেছিল সেখানেই আবার ফিরে যাচ্ছিল, অন্তত একজন লোক খুবই অসুখী হয়েছিল, সে হল কোতার। তারুর ডায়েরি সে কথাই বলে। সত্যি কথা বলতে, তারুর রোজনামচা এ সময়ে, যখন থেকে মৃতের সংখ্যা কমতে লাগল, এক অদ্ভুত চেহারা নিল। লেখাগুলি দুষ্পাঠ্য হয়ে উঠল, হয়তো ক্লান্তির কারণে, আর লেখায় প্রায় বিষয় পরিবর্তন হতে লাগল। আর তাছাড়াও এই প্রথম, লেখায় বস্তুনিষ্ঠতার অভাব এবং ব্যক্তিগত মতামতের প্রাধান্য লক্ষ্য করা গেল। এইভাবে কোতার সম্বন্ধে এক দীর্ঘ পরিচ্ছেদের মধ্যে বুড়ো আর তার বিড়ালগুলি সম্বন্ধে এক বিবরণ পাওয়া গেল। তারুর মতে, প্লেগের পরে বুড়োর প্রতি তারুর শ্রদ্ধা কোনো অংশেই কমে যায়নি, যেমন আগে ছিল, কিন্তু যথেষ্ট সদিচ্ছা সত্ত্বেও তারু এখন আর সেরকম আগ্রহ দেখাতে পারছে না। আর এর জন্য তারু দায়ী নয়, তারুর সাধ্যমতো চেষ্টা করেছে বুড়োকে আবার দেখবার জন্য, কিন্তু সফল হয়নি। 25 জানুয়ারির সেই স্মরণীয় রাতের কয়েকদিন পরে তারু বুড়োর বাড়ির সামনের সরু রাস্তাটার কোনায় দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছিল। বিড়ালগুলি আগের মতোই রাস্তার ধারে রোদ পোহাচ্ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে বুড়োর জানালা অবাধ্যের মতো বন্ধই ছিল। পরপর কয়েকদিন তারু আর ওই জানলা খুলতে দেখেনি। তারুর অদ্ভুত সিদ্ধান্ত হল, বুড়ো হয়তো মারা গেছে, নয় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। যদি বুড়ো ক্ষুব্ধ হয়ে থাকে তবে তার কারণ আছে এবং প্লেগই এর জন্য দায়ী। আর যদিও মারা গিয়ে থাকে তবে তারুর মনে প্রশ্ন থেকে যায়, যেমন হাঁপানি বুড়োর সম্বন্ধেও ছিল। ও কি এক সন্ত ছিল? না, তারুর মনে হয় না ও সন্ত ছিল, তবু সেদিকে এক ইঙ্গিত ছিল। তারু তার ডায়েরিতে লিখেছে, সম্ভবত ও এক সন্তের কাছাকাছি ছিল। সেক্ষেত্রে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এই ভেবে যে ও এক নম্র ও কৃপালু শয়তান ছিল। কোতার সম্বন্ধে নানা মন্তব্যের মাঝে তারু অন্য কথাও ছড়িয়ে ছিটিয়ে লিখেছে, যেমন গ্রাঁ সম্বন্ধে ওর মন্তব্য, গ্রাঁ এখন রোগ মুক্তির পথে এবং ও কাজে আবার যোগ দিয়েছে, যেন ওর কিছুই হয়নি। আর ছিল ডাক্তার রিওর মায়ের কথা, একই বাড়িতে থাকার জন্য তারুর সঙ্গে বৃদ্ধার যে সমস্ত কথাবার্তা হয়েছে, তারুর প্রতি তাঁর আচরণ, বৃদ্ধার হাসিটি, প্লেগ সম্বন্ধে বৃদ্ধার মন্তব্য, সবই পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ করেছে তারু। সর্বোপরি তারু মাদাম রিওর আত্মবিমুখীনতার উপর বিশেষ জোর দিয়েছে। তাঁর সবকিছুই সহজ বাক্য সমষ্টির যোগে প্রকাশ করার ক্ষমতা, নিচের শান্ত রাস্তার উপর একটি বিশেষ জানালার সামনে হাত দুটি কোলের উপর জড়ো করে সন্ধ্যের অন্ধকার ঘর না ঢাকা পর্যন্ত,
যখন ধূসর আলোয় তাঁর চেহারা এক অন্ধকার ছায়ায় পরিণত হয় ও ধীরে ধীরে অন্ধকারে বিলীন হয়ে যায়। বসে থাকার অভ্যাস, খুব হালকা পায়ে এঘর থেকে ও ঘরে যাওয়ার তার ক্ষমতা, তার দয়াদ্র হৃদয়, যার পরিচয় খুব স্পষ্টভাবে তিনি কখনো তারুর সামনে রাখেননি, কিন্তু তার সমস্ত কাজে ও কথায় তারুয়ের উদ্ভাস দেখেছে। তারু বলেছে, কোনো চিন্তন ছাড়াই সব বিষয়ে সব কিছু জানবার এক বিশেষ ক্ষমতা ওর ছিল, এবং এত নীরবতা ও আঁধারের মাঝেও তিনি যে কোনো দীপ্তির, এমনকি প্লেগের চমকের ঊর্ধ্বে। এইখানে তারুর হাতের লেখা অস্পষ্ট হয়ে আসে, লেখাগুলি ক্রমশ দুষ্পাঠ্য হয়ে ওঠে, এবং এই দুর্বলতার প্রমাণ হিসাবে তার শেষ কথাগুলি হয় তার প্রথম ব্যক্তিগত লেখা। আমার মাও এরকম ছিলেন, তাঁর আত্মবিমুখিনতা আমার ভালো লাগত, সবসময়ই আমি তাঁর কাছে থাকতে চেয়েছি। 8 বছর হয়ে গেছে, আমার মনে হয় মা মারা যাননি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছেন, সাধারণের থেকে একটু বেশি। যখন ফিরে তাকাই তাকে আর দেখতে পাই না। কিন্তু কোতারের কথায় ফিরে আসতে হবে। যখন থেকে অভিলেখগুলি নিচের দিকে নামতে শুরু করেছে, কোতার বহুবার নানা ছলে রিওর সাথে দেখা করেছে। আসলে প্রতিবারই ওর প্রধান কৌতূহল ছিল প্লেগের গতি প্রকৃতির সম্বন্ধে সঠিক ধারণা করা। আপনার কি মনে হয়, কোনো রকম পূর্বাভাস না দিয়ে প্লেগ এরকম হঠাৎ থেমে যেতে পারে? এ বিষয়ে ওর যথেষ্ট সন্দেহ ছিল, আর ও সেটা প্রকাশ করত, কিন্তু ওর এই বারবার প্রশ্ন করাতে এটাই প্রমাণ হতো ওর সন্দেহ সম্বন্ধে ও খুব একটা নিশ্চিত ছিল না। জানুয়ারির মাঝামাঝি রিও খুব আশাবাদী অভিমত ব্যক্ত করেছিলেন। প্রতিবারই এরকম মন্তব্যে খুশি হওয়া দূরে থাক, কোতার ওর মেজাজ অনুযায়ী কখনো অসন্তুষ্ট কখনো বিষণ্ণ হতো। অবশেষে ডাক্তার একদিন কোতারকে বলেছিলেন, এ সমস্ত উৎসাহব্যঞ্জক চিহ্ন সত্ত্বেও প্লেগের উপর জয় হয়েছে এখনই সে কথা বলা যাবে না। অর্থাৎ কিনা কিছুই বলা যায় না, যে কোনো দিন আক্রমণ আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, আবার দ্রুত আরোগ্যের দিকেও যেতে পারে। এই অনিশ্চয়তা যা সকলেরই উদ্বেগের বিষয় ছিল, কোতারের খুব স্বস্তির কারণ হয়েছিল। রিওর এই মত প্রচারের জন্য ও পাড়ার দোকানিদের সঙ্গে তারুর উপস্থিতিতে আলোচনা করত। এ কাজ করতে কোতারকে বিশেষ বেগ পেতে হতো না। প্লেগের উপর প্রাথমিক বিজয়ের পরে, পুরসভার বিজ্ঞপ্তিজনিত উল্লাসের পরে অনেকের মনে সন্দেহ আবার জেগে উঠেছিল। জনসাধারণের এই উদ্বেগ কোতারকে আশ্বস্ত করত। আগের মতোই ও সহজেই নিরাশ হয়ে পড়ত। তুমি দেখে নিও, কোতার তারুকে বলতো, শহরের দরজাগুলি খুলে দেওয়া হবে আর আমার অবস্থা খুব কাহিল হয়ে যাবে। 25শে জানুয়ারি পর্যন্ত সকলেই ওর এই অস্বাভাবিক মেজাজ পরিবর্তন লক্ষ্য করেছিল। প্রতিবেশী ও পরিচিতদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টার পরেও মাঝে মাঝে পরপর কয়েকদিন ধরে ওর মুখোশ খুলে পড়ত। হঠাৎই বাইরের জগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করত, এক বন্য জন্তুর মতো থাকত। ওকে রেস্তোরাঁয় বা থিয়েটারে দেখা যেত না, ওর পছন্দের কাফেগুলিতেও নয়। কিন্তু মহামারীর আগের ওর যে একঘেয়ে অন্ধকারাচ্ছন্ন জীবন ছিল, ও সে জীবনেও ফিরে যেতে পারল না।
নিজের ঘরেই দিনরাত কাটাত, নিকটের রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে নিত, শুধু রাতে চুপি চুপি বাইরে যেত ওর দরকারি কেনাকাটাগুলি করবার জন্য। দোকান থেকে বেরিয়ে নির্জন রাস্তাগুলিতে একটু ঘোরাফেরা করত। যদি কখনো তারুর সাথে দেখা হতো, ও শুধু হুম হ্যাঁ করে উত্তর দিত। পরে হঠাৎই আবার খুব সামাজিক মানুষ হয়ে উঠত, প্লেগের বিষয়ে আলোচনা করত, অন্য সকলের মতামত নিত, প্রতি সন্ধ্যার জনসমুদ্রে আনন্দে মিশে যেত। 25শে জানুয়ারি, মিউনিসিপ্যাল ঘোষণার দিন কোথার একেবারে অদৃশ্য হয়ে গেল। দুদিন পরে তারুকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখল। কোতারুকে শহরতলিতে ওর বাড়ি পর্যন্ত ওর সঙ্গে যাবার জন্য অনুরোধ করল। তারু সারাদিন কাজের পর খুবই ক্লান্ত ছিল, কিছু ইতস্তত করে কোতারের উপরোধে রাজি হল। কোতার খুব উত্তেজিত ছিল, এলোমেলোভাবে হাত নেড়ে দ্রুত উচ্চস্বরে কথা বলছিল। ও তারুকে জিজ্ঞাসা করল, এই ঘোষণার পর প্লেগ সত্যি শেষ হল বলে তারও মনে করে কিনা। তারু বলে, এক সরকারি ঘোষণার ফলে প্লেগ বন্ধ হয়ে যাবে এমন মনে হয় না, তবে এ কথা হয়তো বলা চলে যে অপ্রত্যাশিত কিছু না ঘটলে প্লেগ বন্ধ হবে। হ্যাঁ ঠিক, অপ্রত্যাশিত ঘটনা ছাড়া, আর অপ্রত্যাশিত সব সময় ঘটবেই। তারু ওকে মনে করিয়ে দেয়, এই অপ্রত্যাশিতকে মাথায় রেখেই কর্তৃপক্ষ আরও 2 সপ্তাহ দেরি করছে দরজাগুলি খুলতে। ভালো কাজই করেছে বলতে হবে, কোতার গম্ভীর ও উত্তেজিত স্বরে বলে, যেভাবে সব চলছে ওদের আবার প্রতিশ্রুতি ফিরিয়ে নিতে না হয়। তারু বলে, সে সম্ভাবনা যে নেই তা নয়, তবে তারুর মনে হয় গেটগুলি আবার খুলে যাবে ও জীবনযাত্রা স্বাভাবিক হবে, এই সম্ভাবনায় ভরসা রাখা উচিত। ঠিক আছে, না হয় তাই হল, কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? কোতার বলে, সিনেমা হলগুলিতে নতুন ফিল্ম, হেসে তারু বলে। কোতার হাসে না, ও জানতে চায় প্লেগের পরে শহরে কি কিছুই বদলাবে না, সব কিছুই প্লেগের আগে যেমন ছিল তেমন হয়ে উঠবে। তারুর ধারণা শহর বদলাবেও আবার বদলাবে না। আমাদের সহনাগরিকদের সবচাইতে শক্তিশালী ইচ্ছা ছিল এবং থাকবে যে কিছুই যেন না বদলায়, সবই আগের মতো থাকে, সে হিসাবে কিছুই বদলাবে না। আবার অপরপক্ষে সমস্ত সদিচ্ছা সত্ত্বেও সব কিছু ভোলা সম্ভব নয় এবং প্লেগ তার কিছু নিশানা রেখে যাবে, অন্ততপক্ষে হৃদয়ে। কোতার সঙ্গে সঙ্গে বেশ কড়া জবাব দেয়, হৃদয়ের ব্যাপারে ওর কোনো আগ্রহ নেই এবং আসলে হৃদয় হল ওর সর্বশেষ চিন্তা। ওর যাতে আসল আগ্রহ তা হল এ কথা জানা যে পৌর সংগঠন সম্পূর্ণরূপে বদলে যাবে কিনা, সমস্ত কর্মব্যবস্থা আগের মতোই থাকবে কিনা। তারও স্বীকার করে, এ বিষয়ে সে কিছুই জানে না, তবে ওর ধারণা যে সমস্ত সেবা বিভাগ প্লেগের জন্য বিপর্যস্ত হয়েছে সেগুলি পুরোপুরিভাবে আগের অবস্থায় ফিরে আসতে কিছু সময় নেবে। তাছাড়াও ওর মনে হয় নানা নতুন সমস্যা দেখা দেবে, সেই জন্য পুরনো সেবা বিভাগগুলিকে পুনঃসংগঠিত করতে হতে পারে। আহ, তার মানে এমন হতে পারে যে সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে।
দুজন হাঁটতে হাঁটতে কোতারের বাড়ির কাছে পৌঁছে গেল। কোতার আশান্বিত হয়ে খুব উত্তেজিতভাবে কথা বলছিল। ওর ধারণায় শহর আবার নতুনভাবে শূন্য থেকে সব শুরু করবে। হ্যাঁ, হয়তো তাই, তারু বলে। হয়তো আপনার জন্য সব কিছু সুব্যবস্থা হবে। একদিক দিয়ে দেখতে গেলে আমাদের সবাইকেই আবার নতুন করে জীবন শুরু করতে হবে। বাড়ির দরজার সামনে পৌঁছে ওরা হাত মেলালো। ঠিক বলেছেন, কোথার ক্রমশই উত্তেজিত হয়ে উঠছিল। শূন্য থেকে আবার শুরু করা খুবই ভালো ব্যাপার হবে সেটা। বাড়ির বারান্দার অন্ধকার থেকে দুজন লোক বেরিয়ে এলো। তারও অস্পষ্টভাবে শুনতে পেল ওর বন্ধুর কথা। এই বেটারা এখানে কি করছে? বেটারা সাজ পোশাকে সরকারি কর্মচারীদের মতো। কোতারের সামনে এসে জিজ্ঞাসা করল তার নাম কোতার কিনা। কোতার এক বোবা আওয়াজ বার করে ঘুরে রাতের অন্ধকারে দৌড়ে অদৃশ্য হল। অন্য দুজন ও তারুর কোনো অভিব্যক্তি প্রকাশের সময় না দিয়ে চমক ভাঙবার পরে তারু ওদের জিজ্ঞাসা করল ওরা কি চায়। গম্ভীর ও ভদ্রভাবে তারা বলল তারা কিছু খবরাখবরের জন্য এসেছিল। পরে শান্ত পদক্ষেপে ওরা দুজন কোতার যেদিকে গিয়েছিল সেই দিকে হাঁটা শুরু করল। ঘরে ফিরে তারু এই অদ্ভুত ঘটনার বিবরণ লিখল। এও লিখল ওর হাতের লেখা তার সাক্ষ্য দেয় যেও খুবই ক্লান্ত। ও লিখল ওর আরো অনেক কাজ বাকি আছে, কিন্তু অপ্রস্তুত থাকবার সেটা কোনো কারণ নয়। নিজেকে প্রশ্ন করে সে প্রস্তুত কিনা, নিজেই জবাব দেয়। আর এখানেই তারুর ডায়েরি শেষ। দিনের এবং রাতে কোনো এক সময় আসে যখন মানুষ অলস হয়ে পড়ে, আর ওর একমাত্র ভয় সেই সময়কে। বিকল্প পাঠের আসরে আমরা নিয়মিতভাবে পড়ে শোনাচ্ছি আলবের কামুর উপন্যাস প্লেগ। বৈকল্পিকের এই উদ্যোগ আপনার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাতে পারেন। আর আপনি যদি বৈকল্পিকের নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন নিয়মিতভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে। আর বৈকল্পিক যদি আপনার ভালো লাগে তাহলে পাঠক বন্ধুদের সঙ্গে বৈকল্পিককে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, বিকল্প চিন্তায় থাকুন।